রাজধানীর প্রধান সড়ক সহ বিভিন্ন শাখা সড়কের বেশিরভাগই স্পিড ব্রেকার বা গতিরোধকে সাদা রঙের সতর্কতা চিহ্ন নেই অনেক জায়গায় তা মুছে গেছে বেশ আগেই দিনে কিছুটা দেখা গেলেও রাতে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গতিরোধকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশেপাশের সড়কে রয়েছে অন্তত বারোটি স্পিড ব্রেকার বা কিন্তু এর বেশিরভাগই দূর থেকে চোখে পড়ে না চালকদের আগে সাদা রঙ দিয়ে সতর্কতা সংকেত দেয়া হলেও তা মুছে গেছে অনেক আগেই সাদা ডাক্তার নাই স্পিড ব্রেকারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো অবশ্যই আরো সচেতন থাকা উচিত ব্রেক করতে প্রবলেম হয় সেক্ষেত্রে ঝাঁকুনি লাগে মিরপুরের অনেক এলাকায় বেশিরভাগ গতিরোধকে সতর্কতা সংকেত নেই অনেক সড়কে নির্মাণের শুরু থেকেই গতিরোধকে দেয়া হয়নি সাদা রং তাই দুর্ঘটনার সংখ্যা নিয়েই চলতে হচ্ছে চালকদের আবার অনেক এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কে রংহীন গতিরোধক আছে পাঁচ থেকে সাতটি দূর থেকে দেখা না যাওয়ার কারণে কাছাকাছি গিয়ে ব্রেক করছি তখন মোটরসাইকেল স্লিপ কাটে এবং পায়ে ব্যথা পাই দূর থেকে যায় তাহলে কনেক্ট করা যায় না আর যদি কাছে হয় তাহলে আবার ওই সময় খেয়াল করে আইতে হয় এবং যারা রুগী তাদের জন্য বেশি সমস্যা হইতেছে এটা দেওয়ার কারণে এছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে বেশিরভাগ গতিরোধকের প্রায় সবকটি উঁচু ও অপ্রশস্ত খুব নিকটে যদি গাড়ি থাকে আর যদি আমি দেখতে না পারি তাহলে দেখা গেছে ঝুঁকি তো থাকি অ্যাক্সিডেন্টের বয়সে যদি দাগ দেওয়া থাকতো তাহলে আর অ্যাক্সিডেন্ট হতো না ঢাকার এমন ছোট বড় সড়কে গতিরোধকের মোট সংখ্যা কত তার হিসাব যেমন নেই ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের কাছে তেমনি এইসব গতিরোধকে চালকদের সতর্ক করতে কয়টিতে সাদা দাগ দিয়ে সংকেত দেওয়া হয়েছে তার হিসাবও পাওয়া যায়নি গাড়ির চাকার ঘর্ষণ অতি বৃষ্টি এই ধরনের কারণে কিন্তু রোড মার্কিং উঠে যায় এবং প্রতি বছর বছর এই রোড মার্কিংগুলো দেওয়ার নিয়ম এই এলাকায় এই ধরনের রোড মার্কিংগুলো মুছে গেছে এখানে স্থাপন করা হোক সিটি কর্পোরেশন আমাদের সাথে সমন্বয় করে বা আমাদের চাহিদা অনুযায়ী তারা এই জিনিসগুলো করে দিয়ে থাকে ট্রাফিকের সাথে আসলে এরকমভাবে কোনো সমন্বয় আমি অর্ধপতি করি নাই এই মার্কিং যেটা করা হয় দীর্ঘ সময় এটা আসলে থাকে না দেখা যায় যে তিন মাস ছয় মাস পরই এটাকে আবার করে নতুন করে করা লাগে বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানসম্মতভাবে ভাবে গতিরোধক নির্মাণ না হলে দুর্ঘটনার ঝুঁকি কমার বদলে তা অনেক গুণ বেড়ে যায় বিজ্ঞানটা মানতে হবে তাকে ধাক্কা খেতে হবে না সেই জন্য প্রোফাইলটা কার্ভটা ওইভাবেই কিন্তু দেওয়ার কথা সেই জিনিসটা আমরা কিন্তু করি না মার্কিংটা হতে হবে বিলাইয়ের চোখের মতো জ্বলজ্বল করা রেট্টো রিফ্লেক্টিভ থার্মোপ্লাস্টিক পেন প্রতিটা গতিরোধকের আগে সতর্কতা সংকেত দৃশ্যমান রাখা প্রয়োজন বলেও মনে করেন তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা